হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমি এখানে এসেছি নদী ঘুরতে, আর তোমাদের দাদাভাই আর আমি দুজন এসেছি নদী ঘুরতে, কিন্তু বিয়াবাড়িতে এসেছি সবাই একসাথে। আর ওরা এখানে বিয়াবাড়িতে রয়েছে, আর আমরা তোমাদের দাদাভাই আর আমি এসেছি নদী ঘুরতে। আর নদীর সাইডটা মানে অনেক দূরে, এই জায়গাটা মানে খুব ডাউন আর কি, তো এই জায়গাতে নামতে পারছি না, একটু হেঁটে হেঁটে অনেক দূরে গিয়েছিলাম। তো এখানে দেখো নিচে নামছি, এখন নিচটা কত ডাউন, নামতে কিছু কষ্ট হচ্ছে আর কি। তো নদীটা দেখালে খুবই মানে মনে চাইছিল যে নদীটা দেখবো, তো চলে গেলাম তোমাদের দাদাভাইকে নিয়ে। আর যেভাবে আমি হাঁটছি দেখা যাচ্ছে যে আমি এখানে নদীতে পড়ে যাচ্ছি নাকি। তো ফ্রেন্ড, আমার এখানে আমার পরে খুবই ভালো লাগলো, আর খুবই ঘুরে খুবই আনন্দ পেলাম, আর কিছু সন্ধ্যারও ভাব হয়ে গেছে, এর জন্য ভিডিওটা ক্লিয়ারই উঠে নাই। আর অলরেডি 4:30 বাজে যখন গেছিলাম নদীতে, তো সব 4টা অন্ধকার হয়ে গেছে। তো এই দিক দিয়ে ঘুরলাম নদীর সব সাইডগুলা, আর ঘুরে এখানে ব্রিজও আছে, এখানে গাড়ি যায় ব্রিজের উপরের দিকে, নদীর উপরের দিকে ব্রিজটা। আর খুবই ভালো একটা জায়গা, কিন্তু একটু মনে কষ্ট হচ্ছে কি অন্ধকার হয়ে গেছে, তার জন্য ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো নদীর সাইডে চলে যাচ্ছি আমি জলগুলো দেখার জন্য। তো কতগুলা নদী, আর দেখো আমি কিভাবে নদীর হাওয়াতে আমার চুলগুলাও কীরকম জানি হয়ে গেছে। আর নদীর সাইডে বসে আছে তোমাদের দাদাভাই, আর এখানে একটা বনু আসিল আমার লগে, সে ভিডিও করেছে। আর জলগুলা হাতে লয়ে দেখলাম কীরকম জলটা, কিন্তু জলটা খুবই ভালো, মনে চাচ্ছে যে জলগুলা খেয়ে নিব নাকি। তো এই পাশটা মানে এই পাশটা ঘুরেছি বলতেই মানে সব পাশটা তো ঘুরতে পারি নাই, অল্প জায়গা ঘুরেছি, আর যতটুকুই মানে ঘুরেছি খুবই ভালো লেগেছে। সবদিকে হাওয়া, আর জলও তো নেই, এখন বর্ষাকালে তো অনেক জল হয়। আর ওই যে দাদাভাই বসে আছে দেখছো, বসে আছে মতলব দাঁড়িয়ে আছে। আর এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তো ভাবছি কোন দিকে যাব সেটাই খুঁজে পাচ্ছি না আর কি, খুব মানে পায়ে ধরেছে আসার সময়, আর কীভাবে যাব এটাই ভাবছি। তো সন্ধ্যাও হয়ে গেছে, আর কী করবো, যেতেই তো হবেই করে। তো আস্তে করে উঠে দেখলাম যে কীভাবে যেতে পারি, তো কষ্ট করে উঠলাম আর কি, উঠে চলে গেলাম উপর দিকে। তো উপর দিকে যেতে খুবই কষ্ট হচ্ছে আর কি, তবু কী করবো, যেতে তো হবেই না, রাস্তা তো নেই। আর ওই যে উপর দিকে যখন উঠছিলাম তখন মানে ভাবছি আমার মেয়ে ডাকছে নাকি, তো এটি মানে তাড়াতাড়ি উঠার লেগে মানে খুব কষ্ট করে মানে উঠছে, দেখে তো পায়ে পুরো ব্যথা হয়ে গেছে। তো এখানে ছেলে মেয়ে কতগুলা মানুষের একসাথে বসে মানে কথা বলছে, আর জোরে ছাল্লা ছিগার করছে, বলও খেলছে। আর ভাবছি আমার মেয়ে ডাকছে নাকি, আমার খুব মানে মনে এটাই লাগছে যে ছেলেটাও এখানে রেখে এসেছি, আর মেয়েটাকেও ভাবছি মেয়েটা আমাকে ডাকছে নাকি। আমি নিজে দাদাভাইকে বলছি তুমি পিছিয়ে পিছিয়ে আসো তাড়াতাড়ি, আমি যাচ্ছি, আমাকে ডাকছে নাকি, এটাই ভাবছি আর কি। তো এদিকে আমার মানে ডাকাটা মানে সহ্য হচ্ছে না, এর জন্য মানে উপর দিকে আমি খুব জোরে মানে দৌড়ে দৌড়ে যাচ্ছি আর কি। দেখা যাচ্ছে জানি আমি কী জানি একটা আনছি নাকি, আর না কীটা কী জিনিস একটা পালিয়ে নিয়ে গেছে নাকি কেউ। তো দেখছি না ছেলে মেয়েগুলো বল খেলছে, আর তখন তোমাদের দাদাভাই আমি দুজন মিলে রাস্তাটার দিকে দেখো যাচ্ছি, বিয়াবাড়ি অল্প দূরে আছে, তো এখানে সবাই একটু আর কি মজা করছে ফুর্তি করছে, এটাই তোমাদেরকে অল্প টাইম বিয়াবাড়ির ভিডিওগুলো দেখালাম। তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।